नमस्कार बंधुरा, आज आमी तोमादेर बाड़ीते बाताशा तैरी करे देखाबो। प्रतिदिने ठाकुर पुजोय बाताशार दरकार हय, दोकान थेके सब समय ना किनेओ बाड़ीतेई एकदम कम समय खुबी सहजे एटा तैरी करा जाय। पुरो भिडियोटा तोमरा मन दिये देखो, चलो शुरू करा जाक। बाताशा तैरी करार जन्य प्रथमे ओभेने कड़ाई बसिए आमी 200 ग्राम परिमाण चीनी निये निलाम। जतटा चीनी नियेछि तार 4 ভাগের 1 ভাগ परिमाण जल आमी दिये दिलाम। গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি একভাবে নাড়তে নাড়তে শিরাটাকে ঘন করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা একটা মোটা তারের শিরা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একভাবে নাড়তে থাকব। আমি এখানে চিনির সাদা বাতাসা তৈরি করছি। তোমরা যদি গুড়ের বাতাসা তৈরি করতে চাও তাহলে একইভাবে অর্ধেকটা পরিমাণ গুড় আর অর্ধেকটা পরিমাণ চিনি নিয়ে 1/4 ভাগ জল নিয়ে একইভাবে গুড়ের বাতাসা তৈরি করতে পারবে। চিনির শিরাটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এটা হয়েছে কিনা বোঝার জন্য একটুখানি নিয়ে একটু ঠান্ডা হলে দেখো তার সৃষ্টি হচ্ছে। যখন এরকম তার সৃষ্টি হবে তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আগে থেকে একটা থালায় আমি তেল বুলিয়ে রেখেছিলাম, তার উপরে আমি চামচ দিয়ে এই গরম চিনির মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দেখো গোল গোল শেপে আমি বাতাসা শেপ দেওয়ার চেষ্টা করছি। একদম পুরোপুরি গোল হবে না, কেনা বাতাসাও কিন্তু পুরোপুরি গোল হয় না। দেখো আমি সবকটা বাতাসাকে বসিয়ে দিয়েছি। এটা যেহেতু খুব তাড়াতাড়ি বসে যায় তাই দেখো শেপ দিতে দিতে কড়াইয়ে কিছুটা মিশ্রণ জমে গিয়েছে। এটাকে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে অল্প জল মিশিয়ে মিশ্রণটা গলে গেলে গরম অবস্থাতেই চামচ দিয়ে বাতাসা শেপ দেওয়া যাবে। বাতাসাগুলোকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে এগুলো ভালোভাবে বসে গেছে আর দেখো কত সহজেই উঠে এলো। যেহেতু থালায় আগে থেকে তেল বুলিয়ে রাখা আছে তাই এটা খুব সহজেই উঠে আসছে। এবার আমি বাতাসাগুলোকে এক এক করে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। দেখো কত সহজেই কিন্তু বাতাসাগুলো উঠে আসছে। সব বাতাসা আমি থালা থেকে বাটিতে নিয়ে নিয়েছি। দেখো বাড়িতে কত সুন্দর গোল গোল বাতাসা তৈরি হয়েছে। একটা বাতাসা নিয়ে আমি টোকা মেরে তোমাদেরকে দেখাচ্ছি। আওয়াজ শুনে আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম দোকানের কেনা বাতাসার মতোই হয়েছে। বন্ধুরা, বাড়িতে তৈরি করা যে কোনো জিনিসের মজাই আলাদা। পদ্ধতিটা ফলো করে বানালে এইরকম পারফেক্ট বাতাসা খুব সহজেই তৈরি হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। সকলকে ধন্যবাদ।